আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী একাসালি ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে বিষয়টা বয়ান করব, সে বয়ানের বিষয়বস্তুটা হলো ডায়াবেটিস রোগীর ঘা হলে হোমিওপ্যাথিক চিকিৎসা। যারা ডায়াবেটিস তারাই জানে, দীর্ঘদিনের পুরাতন ডায়াবেটিস, অতিমাত্রায় ডায়াবেটিস, জটিল পর্যায়ের ডায়াবেটিস, সবার না দেখবেন অনেকেরই ঘা হয় শরীরে। ঘাটা সাধারণত বেশি হয়, ঘা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সাধারণত বেশি দেখা যায় যে পায়ের যে আঙ্গুল আছে এই আঙ্গুলের নিচে, আবার কারো কারো যে পায়ের যে পাতা আছে না, এই পাতাটার সামনের অংশে নিচে হয়, এবং এই ঘাটা কিন্তু খুবই জটিল জিনিস ডায়াবেটিস রোগীর জন্য। এটা থেকে গ্যাংগ্রিন হয়, পচে যায়, অত্যন্ত দুর্গন্ধ, কেটে ফেলতে হয়, না হলে আশু মরণ। এই পচা তখন সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, কাজে হাসার কথা না এটা, বুঝছেন না? তবে আরেকটা কথা না বললে নয়, অনেকেই করে কি ওই অনেকেই বলেও, বুঝছেন না, পণ্ডিত বলে যে এই ক্ষেত্রে গরম পানি দিয়ে ধোও, গরম পানি প্রয়োগ করো, গরম সেক দাও, থেরাপি দাও, গরম থেরাপি দাও, বুঝছেন না? কখনো এই সমস্ত করবেন না, করলে ঠাইট মারা পড়বেন। কেন? এই গরম প্রয়োগ করলেই দেখবেন, কারণ এটা তো এমনি জটিল, গরমে হলো কোষ বা সেল বা যে কোনো জিনিসের মধ্যেই গরম দেন, ওই জিনিসটা একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমাদের দরকার হইলে ওটা কমানো, বৃদ্ধি যদি প্রাপ্ত হয় তাহলে তো আরও পচন ক্রিয়া আরও বেশি হবে, আরও জটিলতা বাড়বে, ওই তাড়াতাড়ি ঘা যেটা আছে আরও ঘাও বাড়বে, আরও পাকবে তাড়াতাড়ি, বুঝছেন না? এটা তো পাগল হবো যে কাজেই পারলে পারে ঠান্ডা পানি বা বরফ দিবেন, দেখবেন সংকুচিত থাকবে ওই জায়গাটা, ফোলাটা কমে যাবে, আর গরম পানি দিবেন ফোলা আরও বাড়বে, জটিলতাও বাড়বে, পচন ক্রিয়াও বাড়বে, ওই আরও ঝামেলায় পড়ে যাবেন। মন থাকবে, মনে রাখতে হবে আমি বললাম। এখন আসি ওষুধের কথা। ওই এই সমস্ত ক্ষেত্রে ডায়াবেটিসে যদি ঘা হয় তাহলে আমি তিনটা ওষুধের কথা বলবো, দুটা হলো হোমিওপ্যাথিকের ওই মাদার ওষুধ, আর একটা হলো হোমিওপ্যাথিকের বায়োকেমিক ওষুধ। মাদার একটা হলো সিজিজিয়াম জাম্বু, সিজিজিয়াম জাম্বু হলো বানায় জামের বিচি দেয়া, এইটা সকালে এবং বিকালে এক কাপ পানিতে 20 ফোঁটা করে খালি পেটে খাবেন, মন থাকবে, মনে রাখতে হবে। দু নম্বর ওষুধটা কি, এটার নাম হলো অ্যাব্রোমা আগোস্টা, এটা বানায় উলট কম্বল দেয়া, বুঝছেন না? এটারও ওই এক কাপ পানিতে 20 ফোঁটা করে বেলা দুপুরে এবং রাতে খালি পেটে সেব্য। তাহলে কথাটা কী দাঁড়াইল বন্ধুগণ? অল্টারনেট হইল, অর্থাৎ সিজিজিয়াম জাম্বোটা হলো সকালে এবং বিকালে, আর অ্যাব্রোমা আগোস্টাটা হলো বেলা দুপুর এবং রাতে, বাস এভাবেই চলতে থাকবে অনেকদিন। সাথে সাথে বায়োকেমিকের একটা ওষুধ, সেটার নাম হলো ক্যালকেরিয়া সাল্প 6x, এটা সকালে 4টা বড়ি, ওই বিকালে 4টা বড়ি গরম পানি দিয়ে খাবেন। এই তিনটা ওষুধ এইভাবে খান। আমি যে নিয়মটা বাতাইলাম, এই নিয়ম অনুযায়ী দেখবেন কিছুদিন খাইলে ভালো উপকার পাবেন, এবং আস্তে আস্তে ঘাটা শুকিয়ে যাবে, সেরে যাবে, এবং আশু বিপদে থেকে রক্ষা পাবেন, বুঝলেন না? এ বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হোক ইনশাআল্লাহ।